হাই ক্লাস ওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সহজ পাঠ আর বর্ণ পরিচয় বইতে সিলেবাস শেষ করেছি অ্যানুয়াল এক্সামে। তো আশা করি তোমরা বাড়িতে ভালো করে প্রিপেয়ার হচ্ছ, প্রশ্ন উত্তর যা যা আছে তোমরা প্র্যাকটিস করছো। আমি আজকে তোমাদের সহজ পাঠে বলে দিই, তোমাদের সহজ পাঠে তিনটি কবিতা আছে, জানো তো তোমরা। তোমাদের সহজ পাঠ বই নাও, দেখো ওখানে 40 পৃষ্ঠাতে আছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। এই কবিতাটি তোমরা 8টি লাইন মুখস্থ করবে, ঠিক আছে? নেক্সট তোমরা যাবে পৃষ্ঠা নম্বর 43-এ। 43 পৃষ্ঠায় আছে এসেছে শরৎ হিমের পরশ, এই কবিতাটিও তোমরা 8টি লাইন মুখস্থ করবে। নেক্সট তোমরা চলে যাও 46 পৃষ্ঠা, এখানে তোমাদের কবিতা রয়েছে কাল ছিল ডাল খালি, এই কবিতাটিও তোমরা 8টি লাইন মুখস্থ করবে। তাহলে সহজ পাঠে যে তিনটি কবিতা আছে, এই তিনটি কবিতারই তোমরা 8টি করে লাইন মুখস্থ রাখবে, এর মধ্যে যে কোনো একটি তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? আর শেষের যে কবিতাটা ছিল সেটা আমি তোমাদেরকে বাদ দিয়ে দিয়েছি, দিনে হই একমত, ঠিক আছে? এটা বাদ, এটা তোমাদের পড়তে হবে না। এছাড়া যা যা প্রশ্ন উত্তর আমি করিয়েছি সহজ পাঠ আর বর্ণ পরিচয়তে, প্রত্যেকে সেগুলি প্র্যাকটিস করবে। আর যে রিভিশনের প্রশ্নগুলো আমি দেব তোমাদের গ্রুপে, প্রত্যেকে রিভিশন কোয়েশ্চেন ফলো করবে আর আমাকে অ্যান্সার লিখে, খাতাতে অ্যান্সার লিখে প্রত্যেকে আমাকে পাঠাবে। ওকে, বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম, বাই বাই, টেক কেয়ার।